হ্যাপি বার্থডে তাসনিম, আজ তাসনিমের জন্মদিন। তবে এই দিনে জন্ম হয়েছিল আমারও, ভাবছেন কী করে? কারণ এই দিনে আমি প্রথম মা হয়েছিলাম। এই তো সেদিন, আমি খুবই ছোট। তারপরও একটি ছোট্ট শিশুর জন্ম হলো, আমার কোলে আসলো। তখন আমি ভালো মন্দ এত ভালো বুঝি না, ছিল একটুখানি আবেগ আর অনেকটা বোকামি। আবেগটা বেশি থাকলে বোকামিটা বেশি হয়, বিবেক তখন কমই কাজ করত, কারণ বয়স তখন খুবই কম ছিল। এখনকার মতো এত চালাক চতুর ছিলাম না। তারপরেও কিন্তু আমি মা হয়েছিলাম, জানেন? যখন আমি প্রথম প্রেগনেন্ট হলাম, তখন আমি জানি না যে আমি মা হব, মা হতে চলেছি। জেনেছি 3 মাস পার হওয়ার পরে। আমার খুব বমি হতো, খুব মাথা ঘুরত, কিছুই খেতে পারতাম না, খুব অশান্তি লাগতো, ঘুমোতে পারতাম না, পানিটা খেলেও বমি করে ফেলে দিতাম। যখন এরকম সব হতো, খুবই গন্ধ লাগতো সব কিছু, তখন ভাবছিলাম আমার হয়তো জন্ডিস হয়েছে। আর সেই জন্ডিসের চিকিৎসা করতে আমি কত কী না করেছি, এখন ভাবলে খুবই হাসি পায়। কতটা বোকা ছিলাম আমি। জন্ডিস সারাতে আমি কবিরাজের ঝাড় ফুঁক, দধি পড়া, আরও কত কী করেছি। শীতকালে মাটিতে হাঁটা, ঘাসের উপরে হাঁটা, শিশিরের উপরে হাঁটা, শরীর যাতে ঠান্ডা হয়, জন্ডিস যাতে কমে যায়, আরও অনেক অনেক কিছু করেছি। অনেক কিছু করার পরেও না আমার জন্ডিস ভালো হচ্ছিল না। খুবই চিন্তায় ছিলাম, শুধু ভাবতাম এ কেমন জন্ডিস, এত কিছু করলাম কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে যখন কিছুতেই কিছু হচ্ছিল না, তখন চলে গেলাম ডাক্তারের কাছে আর ডাক্তারকে বললাম আমার জন্ডিস হয়েছে, কিছুতেই কমতেছে না, রক্ত পরীক্ষা করে দেখেন তো জন্ডিসটা কেন কমতেছে না। তারপরে ডাক্তার রক্ত পরীক্ষা করার পরে 3 ঘন্টা পরে আমাকে বলল আমি মা হতে চলেছি। জানেন, ডাক্তারের কথা শুনে না আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি মা হব। আমার কাছে মনে হচ্ছিল ডাক্তার মনে হয় ভুল রিপোর্ট দিছে আমাকে, হয়তো অন্য কারোর রিপোর্টের সাথে আমার রিপোর্টটা বদলে গেছে, এটা আমার রিপোর্ট না। আমি ভাবছিলাম মা হলে তো শরীরের গঠন এরকম থাকে না, অন্য রকম থাকে, তাহলে আমি মা কিভাবে হব, আমার শরীরের গঠন তো পরিবর্তন হয় নাই। বাসায় এসে আয়না দেখতাম, আয়না দেখতাম আর ভাবতাম যে আমি কি করে মা হব। আমি তো যেমন ছিলাম তেমনই আছি। আমি যেটা দেখেছি, যারা মা হয়েছে তাদের তো দেখতে অন্যরকম লাগে, আমাকে তো লাগছে না। এগুলো শুধু মনে মনে ভাবতাম আর আয়নাই দেখতাম, কিন্তু কাউকে বলবো সেই সাহস পাচ্ছিলাম না, কারণ বড্ড লাজুক ছিলাম যে তখন কারোর কাছে মনের কথা শেয়ার করতাম না, নিজে নিজেই এভাবে ভাবতে থাকতাম। ভাবতে ভাবতে এক সময় দেখলাম যে আমার শারীরিক পরিবর্তন হচ্ছে, আমার গায়ের জামাগুলি আমার গায়ে ছোট হয়ে যাচ্ছে। তখন থেকে ভাবলাম যে হ্যাঁ, আমার ভেতরে আসলে কেউ আছে, আমি মা হব, কেউ আসতে চলছে পৃথিবীতে। এটা ভাবতে তো খুবই ভালো লাগতো, কিন্তু একটা সময় দেখলাম আমি আর আগের মতো মোটেও নাই, একদম ভিন্ন হয়ে গেছি। তখন মনের ভিতর আরেক ভয়, আরেক চিন্তা, যে পৃথিবীতে আসতে চলছে, সে পৃথিবীতে আসার সময় আমি মরে যাব না তো?
আমি কি তার মুখ দেখতে পারবো? এভাবে 9 মাস 10 দিন ভাবতেই থাকলাম, কিন্তু কাউকে কখনো বলি নাই। আজ বললাম আপনাদের, কারণ আগের মতো লাজুক তো আর নাই, নাই এতটা ভয়, অনেকটা সাহসী হয়ে গেছি। হঠাৎ একদিন খুব ব্যথা করতে শুরু করলো পেটে, ভাবলাম মনে হয় সেই ব্যথা, আসলে সেই ব্যথা ছিল না, এটা ছিল অন্য ব্যথা। ডাক্তার আসলো, আমাকে দেখলো আর বলল যে আমার বাচ্চা নর্মালে হবে না, সিজার করতে হবে, নর্মালে হতে গেলে বাচ্চার রিস্ক আছে। বাচ্চার পজিশনটা একদমই উল্টা ছিল, মাথাটা ছিল আমার বুকের খাঁচার ভেতরে আর পাটা ছিল আমার নাভির নিচে, আর পজিশনটা পুরাই ভিন্ন ছিল। ভেবেছিলাম হয়তো হাঁটা চলা করলে ঠিক হবে, চেষ্টাও করেছিলাম কিন্তু হয় নাই। এভাবেই ছিল, বাচ্চার কোনো পরিবর্তন হয় নাই। প্রত্যেকটা রাতে কাঁদতাম, ঘুমোতে পারতাম না, খুব কষ্ট হতো, মনে হতো কেউ সুই দিয়ে আমার বুকের ভিতরে একটু একটু করে খোঁচা দিচ্ছে। নীরবে শুধু চোখের পানি ফেলতাম, অনেকটা কষ্ট হলে জোরে জোরে চিল্লায় কাঁদতাম। তখন একটি মানুষ আমার পাশে ছিল যে আমাকে খুব আদর করে ঘুম পড়াতো। সে এখন আর এই দুনিয়াতে নাই, সে হচ্ছে আমার দাদি। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আমার সিজার করতে হবে এই কথাটা শুনে আমি বেশ ভয় পেয়েছিলাম, অবাক হয়েছিলাম। সিজার আসলে কি, কিভাবে সিজার করে, সেটা আসলে তখন বুঝতাম না, কারণ আমার তো কোনো বড় বোন নাই আর বড় ভাবিও নাই। মায়ের সাথে এত কথা শেয়ার করতাম না, লজ্জা পেতাম। অবশেষে আমাকে সিজারের জন্য নেওয়া হলো হাসপাতালে। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আমাকে ওটিতে নেওয়া হলো, আর ওটিতে যখন আমাকে নিচ্ছিল তখন আমার আম্মা খুব কান্না করছিল। আমার কিন্তু কান্না আসে নাই, কারণ আমি বুঝি নাই সিজার কিভাবে হয় বা বাচ্চা কিভাবে পৃথিবীতে আসবে, যে কারণে আমি একটুও কান্না করি নাই। আমি সুন্দর করে পায়ে হেঁটেও ওটিতে চলে গেছি, আর ওটি বড়রা আমাকে নিয়ে ওটিতে শুইয়ে দিছে। যখন ওটির ভিতরে ঢুকলাম তখন খুব ভয় লাগছিল, বড় বড় মেশিনপত্র যন্ত্রপাতি এগুলো আগে কখনো দেখি নাই, তো মনে মনে ভয় লাগছিল। আর সেখানকার থাকা মানুষগুলির হাত চেপে ধরে আস্তে আস্তে ভিতরে ঢুকছিলাম। অবশেষে বেডে শুইয়ে দিল আর সবাই আলোচনা করছিল সিজার হবে, তারা সব কিছু গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ যাওয়ার কারণে ওটির সব কাজ বন্ধ, অপারেশন হবে না। তাছাড়া ডাক্তারও আসে নাই, ডাক্তারকে তারা বারবার ফোন করছিল, ডাক্তার আসতে পারছিল না, কারণ বাহিরে তখন প্রচুর বৃষ্টি, কোমর পানি নাকি উঠে গেছে, কারোর আবার গলা পানি, সকাল থেকে নাকি প্রচুর বন্যা হয়েছে, সেটা আমি বলতে পারবো না, যে কারণে বিদ্যুৎ ছিল না আর মানুষ রাস্তা থেকে আসতেও পারছিল না। ডাক্তাররা তো গাড়িতে আসবে, আর এত পানিতে তাদের গাড়িও চলছিল না।
তখন ওটি বড়া সবাই চলে গেল আমাকে একা রেখে বেডে শুইয়ে। কেউ ছিল না, তারা বলছিল আপনি শুয়ে থাকেন, যখন ডাক্তার আসবে তখন আপনার সিজার হবে। বাস, অন্ধকার ওটিতে একটি মাত্র লাইট জ্বলে, আমার আপনজন বলতে কেউই নাই, শুধু আমি আর আমার তাসনিম। কখন পৃথিবীতে আসবে, কখন মায়ের মুখ দেখবে, কখন পৃথিবী দেখবে, সেই অপেক্ষা করছিল। কিন্তু আমার কাটানো সেই সময়টা খুবই কঠিন ছিল, খুবই কষ্টের ছিল। যতটা না কষ্ট আমার সিজারে হয়েছে, তার থেকে 100 গুণ বেশি কষ্ট আমার ওটিতে শুয়ে থাকতে হয়েছে। সকাল 8টায় আমাকে ওটিতে ঢুকানো হয় আর দুপুর 2:30টায় আমাকে বের করা হয়। সবাই যখন চলে আসছিল ওটি থেকে, তখন সেই অনুভূতিটা শেয়ার করার মতো না, শুধু অনুভব করতে পারি। শেয়ার করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এক এক দিকে তাকাচ্ছিলাম আর এক একটা জিনিস দেখছিলাম, আর ভয়ে চোখ বন্ধ করে রাখছি, কোথাও তাকাই নাই। কতক্ষণ এরকম করে থাকা যায়? আবার তাকাতাম, আবার ভয় লাগত, আবার চোখ বন্ধ করে রাখতাম। এভাবেই শুয়েছিলাম প্রায় 1টা পর্যন্ত। 1টা বাজে, ডাক্তার আসে, বিদ্যুৎ আসে, আর তখনই সিজার হয়। 1:30 মিনিটে সোমবার আমার তাসনিম এই পৃথিবীতে আসে। খুব কান্না করছিল, আমি ভাবছিলাম কার বাচ্চা যেন কান্না করে, কেমন মা বাচ্চাকে ধরতেছে না। কিন্তু আমার বাচ্চাই যে পৃথিবীতে আসছে সেইটা আমি বুঝি নাই, কতটা বোকা। আমারই সিজার হচ্ছে আর আমি বুঝতেছি না যে আমার বাচ্চা কান্না করতেছে। যখন সিজার হচ্ছিল তখন আমার আরও একটি সমস্যা হয়েছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাই আছে, বিপদ আসলে চারিদিক থেকে আসে, একদিক থেকে আসে না। আসলে ওটি বয়রা এতটাই তাড়াহুড়া করছিল যে তারা আমার অক্সিজেন লাগাতে ভুলে গেছিল। আমাকে যে অক্সিজেন লাগায় নাই তারা সেটা বলতেই পারবে না, আর আমিও জানি না যে অক্সিজেন লাগাতে হয়। একটা সময় মনে হয়েছিল আমি মনে হয় পৃথিবীর মুখ আর দেখতে পারবো না, না পারবো আমার তাসনিমের মুখ দেখতে। এরকমটা মনে হওয়ার হঠাৎ করে হাত উঁচা করে সবাইকে দেখাতে শুরু করলাম যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে। সেখানে অনেক মানুষ ছিল, 14 জন ছিল, কেউ আমার দিকে তাকাচ্ছিল না, সবাই সেলাই নিয়ে ব্যস্ত ছিল। একটি ছেলে আমার দিকে তাকায় আর আমার কথা বোঝার চেষ্টা করে যে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি চোখের ইশারায় বোঝাতে সক্ষম হই আর তখন সে আমাকে অক্সিজেন দেয়। আল্লাহর রহমতে আমি নিঃশ্বাস নিতে পারি। অনেকে বলে সিজারে বাচ্চা হলে কোনো কষ্ট নাই, আমার জীবনে আমি অনেকবার শুনেছি, কাছের মানুষের থেকে শুনেছি, তো সিজারে বাচ্চা হলে কিসের কষ্ট, সিজারে বাচ্চা হলে কোনো কষ্টই হয় না, একদম সুন্দর করে নাকি হয়ে যায়। কিন্তু আমার এই কষ্টগুলো কখনো কাউকে বলতে পারি নাই তাদের ওই কথাটা শুনে, আর তারা কখনো শুনতেও চায় নাই। আজ আপনাদেরকে বলার সুযোগ হলো তাই বললাম, জানি না কে কীভাবে নেবেন। মা হওয়া সোজা কথা না, সেটা আমি জানি, সে যেভাবে হোক, নর্মালে হোক আর সিজারে হোক, আসলে এক কথাই যে মা হওয়া সোজা না। আপনি যেভাবে মা হয়েছেন কষ্ট আপনার হবে, এক একটা কষ্ট এক এক রকম। তো সিজারের কষ্টটা কেউ বুঝতে চায় না, কাউকে বোঝানো যায় না,
এখনও সিজারের কষ্ট পাচ্ছি, কে বুঝবে? আর কাউকে নতুন করে বোঝাতেও চাই না, জানেন, সব কষ্ট ভুলে যাই। যখন আমার কলিজার টুকরারা আমাকে জড়িয়ে ধরে, একটি চুমু দেয়, তখন আর কোনো কষ্ট থাকে না। অনেকটা ইমোশনাল হয়ে পড়লাম, তাই তো? দেখেন, কোথায় হাসপাতালে ছিলাম আর কোথায় চলে আসলাম। যাই হোক, ওটি থেকে বের করার পরে 3টা বাজে আমি আমার তাসনিমের মুখ দেখি। খুব সুন্দর একটি নার্স ছিল আমার অপারেশনের সময়। সে নার্সটি এসে আমাকে বলতেছে, আমার নাম ধরে বলতেছিল, কারণ সে আমাকে মেয়ের মতো ভালোবাসত। বলতেছিল, দেখো, তোমার একটা মেয়ে হয়েছে, তার নাক হচ্ছে রাখালের বাঁশির মতো, চোখ হচ্ছে হরিণের চোখের মতো, ঠোঁট গোলাপের পাপড়ির মতো, কত সুন্দর একটি মেয়ে হয়েছে তোমার। আমি না তাকাতে লজ্জা পাচ্ছিলাম। তাসনিম তো খাওয়ার জন্য খুব কান্না করছিল, আর আমার যে কী লজ্জা লাগছিল। সবাই বলতেছিল, তোর মেয়ে কোলে নে, কোলে নে, কিন্তু আমি লজ্জা কোলে নিতে পারতেছিলাম না। যখন সবাই চলে যায়, তখন চুরি করে দেখতাম, যে সবাই চলে আসতো এই লজ্জায় তাকাতাম না। সে এক অন্যরকম অভিজ্ঞতা। কে কে করেছেন এই কাজটি কমেন্টে জানাবেন। বাচ্চা কীভাবে কোলে নিতে হয়, কীভাবে ধরতে হয়, কীভাবে কী করতে হয়, কোনো কিছুই জানতাম না। সবাই আমাকে নিয়ে হাসত, বলতো, কী বোকা মেয়ে, মা হয়েছে কিছুই পারে না। আমার কাছে খুবই লজ্জা লাগতো তাদের সামনে কোনো কিছু করতে, সেটাও বলতে পারতাম না। মা খালারা এসে সব কিছুই করে দিত। ধীরে 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 মেয়ের প্রতি অনেক মায়া হয়ে গেল। যখন সে হাসতে শিখল, তখন আমি অন্য এক পৃথিবী পেলাম। যখন সে আমার আঙ্গুল ধরে রাখত, তখন মনে হইতো এই জগৎটা, মানে এই জগতে আর কিছুই নাই, আমার জগতে শুধু সেই। এখনও না আমি অনুভব করি শুয়ে শুয়ে সেই ছোঁয়া, তার ছোট্ট আঙ্গুলে কিভাবে আমার হাত ধরে রাখত। আমি উঠে আসার সময় সে আমার তাসনিম যত বড়ই হোক না কেন, আমি কখনো ভুলবো না। আমি নিজের থেকে অনুভব করি, আমার কাছে ভাবতে ভালো লাগে, সেই হাসি, চোখ বন্ধ করে ভাবি সেই কথাগুলি। আজ হয়তো আমার তাসনিম অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ, হয়তো আরও বড় হয়ে যাবে, কিন্তু আমার কাছে সে সেই ছোট্ট শিশু এখনও। কিন্তু তাকে আমি কোলের কাছে নিয়ে ঘুমাই, মাথায় হাত বুলিয়ে দিই, কপালে চুমু খাই। কখনো সে আমার কাছে বড় হবে না। এতদিনে আমি আরও একটি বাচ্চার মা হয়ে গেছি, তারপরও কিন্তু তাসনিম সে আগের মতো ছোট্টটি রয়ে গেছে, আর এরকম ছোটই সে আমার কাছে সারা জীবন থাকবে। জানেন, আমার মেয়েটা না অনেক সুন্দর ছিল, আজকে 2 বছর একটু হেলদি হয়ে গেছে। এটার জন্য হয়তো অনেকে অনেক কথা আমাকে লিখেন। আমি আমার তাসনিমের ছেলেবেলার কিছু ছবি এখানে দিয়ে দিব, দেখবেন। আমার মেয়েটা পরীর মতো সুন্দর ছিল। করোনা শুরুতে তাকে আমি ঘর থেকে বের হতে দেই নাই, আর সেখান থেকে ধীরে ধীরে সে একটু স্বাস্থ্যবান হয়ে গেছে। দোয়া করবেন তাকে যেন আল্লাহ আগের মতো সুন্দর করে দেয়, তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন মেয়েদেরকে ন্যাক হায়াত দান করে। আজকের এই ভিডিওটি ভিডিও করা তাসনিমের জন্মদিন উপলক্ষে। তবে এই যে ভয়েসটা আমি দিলাম, এটা সম্পূর্ণ আমার নিজের বাস্তব কথা, একটি কথাও মিথ্যা না। আমার গলার ব্যথার কারণে ভয়েসটি হয়তো ততটা সুন্দর করে দিতে পারি নাই। আমার গলা আজকে 2 দিন ধরে ব্যথা, আপনারা মানিয়ে নেবেন। আর আমার এই প্রথম মা হওয়ার অভিজ্ঞতা এতটুকুই শেয়ার করলাম, এর পরের অংশ আগামী বছর শেয়ার করব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।